Hello viewers, welcome back to our channel ভৌতিক ঘটনা। চম্বল নদীর ধারে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে 180 বছরের পুরনো হেরিটেজ ব্রিজ রাজভবন প্যালেস। প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজে ঘেরা রাজস্থানের কোটার এই প্যালেসটির প্রেমে পড়তে বাধ্য পর্যটকরা। বিশেষ করে যারা একটু নিঃসঙ্গে কাটাতে চান তাদের জন্য এই ব্রিজ রাজভবন হোটেলটি আদর্শ। প্যালেসের বিলাসবহুল ঘর, আসবাবপত্র ও সাজসজ্জা তো বটে, সামনে দিয়ে বয়ে চলা চম্বল নদীও এই প্যালেসের আকর্ষণের অন্যতম কারণ। কিন্তু এই প্যালেসকে ঘিরে একটি জনশ্রুতি প্রচলিত, এই হোটেলে নাকি মেজর বার্টনের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এই ধারণা থেকেই দেশের অন্যতম ভুতুড়ে হোটেলের তালিকায় ঢুকে পড়েছে ব্রিজ ভবন প্যালেস। ব্রিটিশ আধিকারিকদের বাসভবন হিসেবে 1830 সালে প্যালেসটি গড়ে তোলা হয়েছিল। পরে ব্রিটিশ মেজর চার্লস বার্টন নিজের বাসভবন হিসেবে ব্যবহার করা শুরু করেন এই প্যালেসকে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বার্টনের বাসভবনটি আক্রমণ করে বিদ্রোহী সেনা। প্যালেসের সব লোক সেই আক্রমণের হাত থেকে পালিয়ে বাঁচলেও সেই সৌভাগ্য হয়নি মেজর বার্টন ও তার পরিবারের। বিদ্রোহীদের হাতে খুন হন বার্টন ও তার পরিবারের অন্য সদস্যরা। কোটার তৎকালীন রাজা প্যালেসের ভিতর থেকে পড়ে তাদের দেহ উদ্ধার করেন। প্যালেসের সেন্ট্রাল হলে সকলকে সমাধিস্থ করা হয়। বার্টনের মৃত্যুর পর প্যালেসটি কোটার রাজার দখলে চলে যায়। স্বাধীনতার পর 70-এর দশকে রাজস্থান সরকার এই প্যালেসটিকে হোটেল হিসেবে গড়ে তোলে। এই প্যালেসে নাকি বার্টনের আত্মাকে ঘুরে বেড়াতে দেখা যায়, এমনই দাবি করেছেন অনেকে। স্থানীয় বাসিন্দারাও দাবি করেন ওই প্যালেস থেকে মাঝে মধ্যে অদ্ভুত সব ভুতুড়ে আওয়াজ শুনতে পান তারা। 1980 সালে কোটার মহারানী ওই প্যালেসে বার্টনের ভূত দেখার অভিজ্ঞতা শুনিয়েছিলেন এক সাংবাদিককে। মহারানী ওই সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি পড়ার ঘরে বসে বই পড়ায় মগ্ন ছিলেন। মুখ তুলতেই তিনি দেখেন তার ঠিক অদূরেই দাঁড়িয়ে রয়েছেন বার্টন, হাতে লাঠি, পাকা চুল। নিরাপত্তারক্ষীরাও নাকি বার্টনের আত্মাকে দেখেছেন বহুবার। তাদের দাবি কোনোদিন কারো ক্ষতি করেনি বার্টনের ভূত। এমনও দাবি করা হয় কোনো নিরাপত্তারক্ষী যদি পাহারা দিতে দিতে ঘুমে ঢলে পড়েন তাকে নাকি জাগিয়ে তুলতে চড় মারেন বার্টনের ভূত। শুধু চড় মারাই নয়, তিনি নাকি আবার ধমকও দেন। প্যালেসের সেন্ট্রাল হলে গিয়ে অদ্ভুত বিষয় উপলব্ধি করেছেন বলে অনেকে এমন দাবিও করেছেন। হোটেলে আগত পর্যটকদের রাতে ঘরে থাকতেই পরামর্শ দেন প্যালেস কর্তৃপক্ষ। প্যালেসের বাগানে হাঁটতেও নিষেধ করা হয়। তবে এটা বার্টনের ভূতের কারণেই কি এমনটা বলা হয় সে বিষয়টা স্পষ্ট নয়। তবে বার্টনের ভূত থাকুক বা নাই থাকুক, জনশ্রুতি আর প্যালেসের প্রাকৃতিক সৌন্দর্য দেহ মনে শিহরণ জাগাবে, এমনটাই দাবি অনেকের। ভিউয়ার্স, আপনার মতামত লিখুন কমেন্ট অপশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।